আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী গণিত, আজকে আমরা পৃষ্ঠা 238-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করব। তো আমাদের প্রশ্ন প্রথমে ভালো করে বুঝতে হবে। তো তোমরা সবাই বইতে লক্ষ্য করো, মিজান সাহেব একজন আম বিক্রেতা, তিনি 50 বক্স আম কিনলেন। প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয়, মানে এখানে বলা হয়েছে প্রত্যেক বক্সে আমের সংখ্যা এক সমান নয়, কিন্তু গড়ে প্রতিটি বক্সে কটি আম আছে জানা প্রয়োজন। নিচে সারণি থেকে 50টি বক্সে গড়ে কতটি আম আছে নির্ণয় করো। এখানে আমের সংখ্যা দেওয়া আছে আর বক্সের সংখ্যা দেওয়া আছে 51 থেকে 53, 6টা, 54 থেকে 56, 14টি, 57 থেকে 59, 16টি, 60 থেকে 62, 9টি, 63 থেকে 65, 5টি। তা আমাদের গড়ে আম কয়টি, তার মানে আমাদের গড় নির্ণয় করতে হবে। এখানে কী করতে হবে? গড় নির্ণয় করতে হবে। তো লিখবে তোমরা প্রথমে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণি, এখানে আমের সংখ্যাগুলো লিখবা, তারপরে মধ্যবিন্দু xi, বক্সের সংখ্যা fi, fi xi। আমের সংখ্যাগুলো তোমরা প্রশ্ন থেকে লিখতে পারো, 51 থেকে 53, 54 থেকে 56, এই যে প্রশ্নে আছে না, এই যে 51 থেকে 53, 54 থেকে 56, এইভাবে লিখে নিবে, 63 থেকে 65 পর্যন্ত এইভাবে এখানে তোমরা লিখে নিবে, হ্যাঁ, সিরিয়ালি। তারপরে মধ্যবিন্দু লিখতে হবে, মধ্যবিন্দু xi দ্বারা প্রকাশ করা হয়। মধ্যবিন্দু কীভাবে বের করে তোমরা দেখো, একটা পালে সবগুলো পারবা। তাহলে তোমাদের এখানে মধ্যবিন্দু কি কি আছে, 51 আর 53 আছে না? এখানে 51 আর 53 আমরা যোগ করবো, 51 যোগ হচ্ছে 53, 51 যোগ হচ্ছে 53, কত হয়? 104। 104কে 2 দ্বারা ভাগ করব, ভাগ হচ্ছে 2, তাহলে কত হবে? 52 হবে মধ্যবিন্দু, তাহলে কত হবে? 52 হবে আমাদের। এভাবে মধ্যবিন্দু বের করতে হবে, এই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ, আবার এই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ। এখন যদি আমরা 54 56 যোগ করি, 54 যোগ হচ্ছে 56, তাহলে কত হয়? 110, ভাগ হচ্ছে 2, তাহলে কত হবে? 55 হবে। 2টা করার পর তোমরা নিজেরে করতে পারবা, তখন আর ক্যালকুলেটার ব্যবহার করতে হবে না। তাহলে এটা 55 হয়েছে, এটা কত হবে? এটা 3 করে এখানে বাড়তেছে, দেখো 52-র পরে 55 হয়েছে। তারপরে আমাদের এখানে 58 হবে, তারপরে হবে 61, তারপরে হবে 66। তোমরা 2টা করার পর দেখবা কত করে বাড়তেছে। এখানে দেখো আমাদের 3 করে বেড়েছে, এখানেও 3 করে বেড়েছে, এখানেও 3 করে বেড়েছে। আর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে সবগুলো করবা, এটা এটা যোগ করে 2 দ্বারা ভাগ, এটা এটা যোগ করে 2 দ্বারা ভাগ করবা, এর সবগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে তোমাদের মধ্যবিন্দু বের হয়ে যাবে। এখন বক্সের সংখ্যা fi কিভাবে লিখবো? বক্সের সংখ্যা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, দেখো 6 14 16 9 5। তো আমরা এখানে fi এগুলো লিখে নিব, প্রথমে লিখবো 6, তারপরে 14, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 5। তো এখন দেখো fi xi মানে আমাদের গুণ করে দিতে হবে, 52 আর 6 গুণ করলে করতে হবে, 6 দুগুণে 12, 12 2, হাতে আছে 1, 5 6 30, 30 আর 1 31, 312। তারপরে এই 2টা গুণ করো 55, আর হচ্ছে 14 গুণ করতে হবে, 55 গুণ হচ্ছে 14, কত হবে? 770, 770। আবার এই 2টা গুণ করতে হবে, 58 গুণ হচ্ছে 16, 58 গুণ হচ্ছে 16, কত হবে আমাদের? 928। তাহলে এখানে 9 একে 9, 6 9 54, 549। তারপর এখানে দেখো 4 5 20 0, হাতে আছে 2, 5 6 30 2 32, 320। এখন এখানে এন সমান কত হবে দেখো তো, বা এখানে তোমরা মোট লিখতে পারো, মোট লিখে এখানে এগুলো যোগ করে দিবা, 6 আর 14 হচ্ছে কত? 6 আর 14 হচ্ছে 20, 20 আর 16 হচ্ছে 37, 37 আর 9 45, 45 আর 5 50, 45 আর 5 50। তারপরে দেখো এখন আমরা এই সবগুলো যোগ করে দিব, হ্যাঁ, তো ক্যালকুলেটার আমরা যোগ করে দেই, তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারো, 312,
যোগ হচ্ছে 770, যোগ হচ্ছে 928, যোগ হচ্ছে 549, যোগ হচ্ছে 320, তাহলে 2879। তাহলে এখানে লিখতে পারো সামেশন অফ fi xi সমান 2879, মানে 2879 নাকি। আমাদের সামেশন অফ fi xi পেয়ে গেছি, আর n এখানে কয়টা, 50টা n, মানে মোট নাকি। তাহলে আমাদের গড় বের করতে হবে, বলা হয়েছে এখানে কোশ্চেনে নিচের সারণি থেকে 50টি বক্সে গড়ে কয়টি বা কয়টি আম আছে নির্ণয় করো। এখন আমরা গড় বের করব, তাই লিখতে হবে সুতরাং গড়, সুতরাং গড় এক্স বার সমান, আমরা গড়ের সূত্র জানি না, মোট সংখ্যা, এখানে মোট যোগফল বা রাশির সংখ্যা, বা এখানে এইভাবে বলতে পারো সামেশন অফ এফ আই এক্স আই বাই হচ্ছে এন। এখন আমরা মান বসাবো, সামেশন অফ এফ আই এক্স আই কত, 2879, আর এন হচ্ছে 50। তা আমরা এখন ভাগ করে দিলে যা হবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা 2879 ভাগ হচ্ছে 50, 57.58, 57.58। তো গড়ে 57.58টি আম কী হচ্ছে, প্রতিটি 50টি বক্সে গড়ে 57.58টি আম আছে নাকি, বলা হয়েছে কয়টি আছে নির্ণয় করো। তো এখানে আমরা 58টি লিখতে পারি, যেহেতু এখানে 5 আছে, এক যোগ করে দিবা 57-এর সাথে, তাহলে 58টি আম লিখতে পারো। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, খুব সহজ অঙ্ক একটা ছিল, তো আশা করি বুঝতে পেরেছ। যারা বুঝেনি অবশ্যই ভিডিওটা টেনে টেনে তোমরা ভালো করে এটা বুঝে নেবে। আর আমি তবু তোমাদের আবার একবার বলতেছি, এখানে আমাদের গড় নির্ণয় করতে বলা হয়েছে, দেখো 50টি বক্সে গড় কতটি আম আছে নির্ণয় করো। তাহলে তোমাদের গড় নির্ণয় করতে হলে সামেশন অফ এফ আই এক্স আই লাগবে, আর হচ্ছে এন, এন তো হচ্ছে আমাদের বক্সের সংখ্যা 50টি, আর সামেশন অফ এক্স আই নির্ণয় করতে হলে আমাদের আমের সংখ্যা লিখতে হবে, তারপর মধ্যবিন্দু বের করতে হবে এক্স আই, তারপরে এফ আই এক্স আই গুণ করতে হবে, এটা 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 গুণ করতে হবে, এটা এটা গুণ করতে হবে, এটা এটা গুণ করতে হবে। এইভাবে আমরা 2879 পেয়ে গেছি নাকি। তারপরে গড় এক্স বার সমান সামেশন অফ এফ আই বাই এফ আই এক্স আই বাই এন। তাহলে এখন আমরা এই মানটা কত পাইছি এখানে, 2879, তাহলে এখানে 2879 বসাইছি, তারপরে এন বাই হচ্ছে 50। তারপরে আমরা এখানে ক্যালকুলেটার ইউজ করে ভাগ করেছি, ভাগ করে পেয়েছি 57.58, তারপর আমরা 58 লিখে দিয়েছি, যেহেতু এখানে 5 আছে এক যোগ করে দিয়েছি, তাহলে 58টি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাসগুলো পেয়ে তো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।